স্বাগতম সবাইকে, আশা করি সকলে ভালো আছে। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে একটি বই নিয়ে কথা বলা, কিন্তু আমি বইটা রিভিউ করব না। এই বইটির একটি ঘটনা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল, সেটি নিয়ে আমি আসলে কথা বলবো। তার আগে বলে রাখি, এই বছরের শুরুতে আমি তিনটি বই পড়া শুরু করেছিলাম। প্রথম বইটি ছিল আমার এই যে দ্য 40 Rules of Love, এটি অনেকেই পড়েছেন আমি জানি। সেকেন্ড বইটি ছিল এটি, এটি হয়তো অনেকে পড়েননি, এই বইটি নিয়ে আমি একটি পরে রিভিউ দিব, অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইম্পর্টেন্ট একটা বই। থার্ড যে বই, আজকের মেইন টপিক, টোটো চ্যান। আমি জানি এই বইটি অনেকে পড়ে ফেলেছেন, আমি হয়তো বা অনেক লেটে পড়েছি এবং অনেক রিভিউ আছে বইটি নিয়ে। এখন এই বইটি নিয়ে একটি ইন্টারেস্টিং ঘটনা আমি বলি। এই বইটি আমি সবার শেষে পড়া শুরু করেছি, অর্থাৎ বাকি দুটো আগে, কিন্তু আমি সবার আগে শেষ করেছি এই বইটি। এবং এই বইটি হাতে পাওয়ার পর আমি বাকি দুটো বইয়ের কথা ভুলেই গিয়েছিলাম। টোটো চ্যান বইটার আরেকটি মজার ব্যাপার হচ্ছে এর কভারটা দেখুন, দেখে মনে হবে বাচ্চাদের একটি বই, তাই না? আমি 15 দিনের মাথায় বইটি পড়া শেষ করেছিলাম। এবং কীভাবে শেষ করেছি, আমি অফিসে যাওয়ার সময় অফিস বাসে বসে বইটি পড়তাম, এবং আমাকে অনেকেই বলেছিল, আপু আপনি বাচ্চাদের বই কেন পড়ছেন? কিন্তু এই বইটি আসলে একটি বাচ্চার কাহিনী হলেও এই বইটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে একটি বাচ্চার জীবনে প্রত্যেকটা মানুষের গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ। তার জীবনে তার টিচার, তার প্যারেন্টস, তার বন্ধুবান্ধব, তার আত্মীয় স্বজন সবের অনেক বেশি গুরুত্ব রয়েছে। এবং একটি বাচ্চার শৈশবকাল কতটা সুন্দরভাবেও হতে পারে সেটি বইয়ের মাধ্যমে বোঝা যায়। এই বইয়ের যে মেন লেখিকা, যে টোটো চ্যান, তার আসল নাম হচ্ছে তেটসুকো কুরোয়ান নাগি, জাপানিজ নেম, মেবি প্রোনাউন্সিয়েশন ভুল হয়েছে। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সেই টোটো চ্যান, যিনি পরবর্তীতে হচ্ছে জাপানিজ অ্যাক্ট্রেস ছিলেন, এবং বর্তমানে ওনার বয়স 90 বছরের মতো। যাই হোক, মূল টপিকে আসি। এই বইয়ের একটি ঘটনা আছে যেটি আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে কথা বলার মতো, বা এই এই ঘটনাটি আমার মনে বলতে পারেন যে দাগ কেটে গিয়েছে একদম। সেটি হচ্ছে কি, সাধারণত আমরা সকলেই আমাদের স্কুলে স্পোর্টস ডে করেছিলাম, তাই না? তো স্পোর্টস ডেতে কি হয়, কি ধরনের প্রাইজ দেওয়া হয়, হয়তো বা পেন্সিল বক্স, বই, আমিও পেয়েছি, আমি অনেক ধরনের বই গিফট পেয়েছিলাম স্পোর্টস ডেতে বা যে কোনো অনুষ্ঠানে। ইভেন এখনও হয়তো বাচ্চাদের এগুলোই দেওয়া হয়। কিন্তু টোটো জানে হেডমাস্টার ছিলেন সব থেকে ডিফারেন্ট, তার চিন্তাভাবনা সবসময় আলাদা ছিল। তখনকার সময় আসলে এই পেন্সিল বক্স বা নোটবুকস এগুলো খুব একটা প্রচলন ছিল না প্রাইস হিসেবে। কিন্তু হেডমাস্টার কিছু ডিফারেন্ট চিন্তা করলেন, কি করলেন, উনি প্রথম প্রাইস হিসেবে রাখলেন জায়ান্ট রেডিশ, সেকেন্ড প্রাইস ছিল 2 Burdock Roots, আর থার্ড প্রাইস ছিল আ বান্ডেল অফ স্পিনাস, মানে সব ধরনের ভেজিটেবলস। এখন টোটো চ্যান সেকেন্ড হয়েছিল, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আপনার বার্ডক রুটস বলে, এটাকে বাংলায় আমি যেটুকু পেয়েছি ভাটুই গাছ বলে, ভাটুই গাছের শেকড় মনে হয়। এখন যেটা হয়েছে ঘটনা, সেটা হচ্ছে কি, বাচ্চারা এই প্রাইস পেয়ে একদম হ্যাপি ছিল না। তারা ভাবছে যে এই ভেজিটেবলস দিয়ে আমরা কী করব। ও হচ্ছে কিছু টোটো চ্যান কিছু অনিয়ন্স এবং হচ্ছে এই যে বার্ডক রুটস পেয়েছিল প্রাইস হিসেবে, যেহেতু সেকেন্ড হয়েছিল। এই সেই মোমেন্ট যখন হেডমাস্টার অনেক সুন্দর একটা কথা বলেছিল। আমি আগে ইংলিশে এই লাইনটি পড়ে শুনাই যে হেডমাস্টার কি বলেছিল। গেট ইউর মাদার্স টু কুল দেম ফর ইউ ফর ডিনার টু নাইট, দে আর ভেজিটেবলস ইউ আর্নড ইউর সেলস, ইউ হ্যাভ প্রোভাইডেড ফুড ফর ইউর ফ্যামিলিজ বাই ইউর ওন এফোর্টস। চিন্তা করে, আমরা ছোট থেকে সবসময় চিন্তা করতাম যে আমরা বড় হব, ফ্যামিলির পাশে দাঁড়াবো, ফ্যামিলিকে সাপোর্ট করব। বা দেখুন, যখন আমরা ইনকাম করে নিজের টাকায় বাজার করে নিয়ে আসি ফ্যামিলির জন্য, কতটা আনন্দ লাগে, তাই না? খুব মনে হয় যে হ্যাঁ, আমি অনেক বড় একটা রেসপন্সিবিলিটি পালন করছি ফ্যামিলির জন্য, ফ্যামিলিকে কিছু দেওয়া, বাবা মার জন্য কিছু করা, ভাই বোনদের জন্য কিছু করা। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই অনেক ভেতরের ইচ্ছে যে হ্যাঁ, আমি বড় হয়ে ফ্যামিলির পাশে দাঁড়াবো, সাপোর্ট সিস্টেম হবো, তাই না? কিন্তু একটা বাচ্চাকে যে ছোটোবেলায় এভাবে বোঝানো যায় কেউ চিন্তা করতে পেরেছেন? তাকে প্রাইজ হিসেবে দেওয়া হলো কি, ভেজিটেবলস, যেটা সে বাসায় যেয়ে তার মাকে দেবে, দিয়ে বলবে তুমি আজকে এটি রাত্রিবেলা রান্না করো।
আমি আমার নিজের যোগ্যতায় তোমার জন্য এটি এনেছি, আমি আমার নিজের যোগ্যতায় আমার ফ্যামিলিকে ফুড প্রোভাইড করেছি। এর চেয়ে বড় কথা কি হতে পারে? যেই কথাটি আমরা বড় হতে হতে বুঝতে পারি, সেই বাচ্চা বয়সে একটি বাচ্চাকে এটি বুঝিয়ে দেওয়া হলো, তুমি তোমার নিজের চেষ্টায় তোমার ফ্যামিলির জন্য তুমি ফুড নিয়ে যাচ্ছ আজকে, তোমার নিজের অর্জন। এটা এত সুন্দর একটা সেন্টেন্স বা ঘটনা, মানে বা যে লেখাটা, আমি এটা পড়ে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম, এবং পুরো বইয়ের মধ্যে এই ঘটনাটা আমার সবচেয়ে বেশি আমার মন কেড়ে নিয়েছে বলতে পারি। কারণ আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি নিয়ে অনেক ইমোশনস জড়িয়ে থাকে, সেক্ষেত্রে ফ্যামিলির জন্য কিছু করা, এই ছোট বয়সেই আমাকে বুঝতে বাধ্য করা হলো বা বুঝতে দেওয়া হলো যে হ্যাঁ, আমি ফ্যামিলির জন্য কিছু করছি, আমি আমার নিজের যোগ্যতে ফ্যামিলির জন্য খাবার নিয়ে যাচ্ছি, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে? যেখানে বাচ্চাগুলো মন খারাপ করছিল যে হ্যাঁ, আমি পেন্সিল বক্স পাইনি, আমি কোনো কিছু পাইনি, এটি দিয়ে আমার কী হবে, বাচ্চাগুলো এগুলোই মনে করছিল যে এটি দিয়ে আমার কী হবে। হেডমাস্টার কতটা বুদ্ধিমান একজন মানুষ ছিলেন, তিনি বাচ্চাদের সুন্দর মতো এটি বুঝিয়ে দিলেন, এটাই তোমার সবচেয়ে বড় অর্জন, তোমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তুমি হয়তো বা পেন্সিল বক্স দিয়ে কয়েকদিন ইউজ করে রেখে দিতে, বা তোমার বই থাকলে বইটি পড়ে শেষ মানে শেষ করে ফেলতে, কিন্তু এই যে খাবার তুমি নিয়ে গেলে তোমার ফ্যামিলির জন্য, তোমার ফ্যামিলিও খুশি হবে এবং তুমি তোমার নিজ যোগ্যতায় তোমার ফ্যামিলির জন্য কিছু করলে। এটি হচ্ছে আমার মানে বেস্ট বলেছি আমি এ কারণে, কারণ এরকম অনেক ঘটনা রয়েছে এই বইটির মধ্যে। এটি ছোট একটি ঘটনা, কিন্তু এরকম প্রতিটি ঘটনা রয়েছে। আরেকটি ঘটনা আমার মনে পড়ছে, সেটি হচ্ছে প্যারেন্টস হিসেবে মানে কতটা গুরুত্ব রাখা যায় একটা বাচ্চার জীবনে। টোটো চানকে তার স্কুল থেকে, প্রথম স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তার মা যখন তাকে সেকেন্ড স্কুলে ভর্তি করতে নিয়ে যায়, তাকে একবারও বলেনি যে তোমাকে তোমার প্রথম স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। সে সুন্দর মতো ওকে বুঝিয়ে বলেছিল যে তোমার প্রথম স্কুলের চেয়ে আমরা আরেকটি ভালো স্কুল পেয়েছি, সেখানে তোমাকে নিয়ে যাচ্ছি ভর্তি করার জন্য, তুমি নতুন নতুন অনেক বান্ধবী পাবে, অনেক বন্ধু পাবে। কিন্তু সাধারণত মারা কী করে, প্যারেন্টসরা কী করে যে হ্যাঁ, তুমি দুষ্টামি করেছো, তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, তোমাকে বকবকি করা হয়েছে, অনেক বকবকি করে, তাই না? কিন্তু টোটো জানার মা খুব ঠান্ডা মাথায় এবং খুব সুন্দরভাবে এটি তার বাচ্চাকে বুঝিয়ে বলেছিলেন, তার বাচ্চাকে এটি ফিল করতে দেয়নি যে তার বাচ্চাকে প্রথম স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ তিনি জানতেন এতে বাচ্চার মানসিকভাবে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। এই যে ছোট ছোট ব্যাপারগুলো, এরকম অনেক কিছু রয়েছে এই বইটির মধ্যে, এই জন্য এই বইটি আমার কাছে মানে আমার পড়া এতগুলো বইয়ের মধ্যে বেস্ট মনে হয়েছে। এবং এই বইটি আপনি যত পড়বেন, আস্তে আস্তে যত ভিতরে আসবেন, আপনার কাছে মনে হবে কি প্রতিটা ঘটনা আপনার চোখের সামনে ভাসছে, এত কারণ এত সহজভাবে প্রতিটি ঘটনার ব্যাখ্যা করা হয়েছে, বাচ্চাদের মতো করে ব্যাখ্যা করা হয়েছে। সত্যি মানে অসাধারণ একটি বই। আর এইখানে এই ছোট্ট বুকমার্ক নিয়ে একটি কথা বলবো, সেটি হচ্ছে কি আমি হচ্ছে আঁকাকে করতে খুব বেশি পছন্দ করি। তা আমার কাছে একটা আফসোস ছিল যে এই যে কভারটা দেখুন, টোটো চ্যানেল যে ছবিটা এখানে ও মুখ গোমড়া করে আছে, আর ভিতরে তো আর কোনো ছবি নেই এই বইয়ে। আমার খুব ইচ্ছা ছিল ওকে হাসি মুখে দেখার, যে বাচ্চাটা এত কিউট, একটু হাসি মুখে দেখি। তো সেটা চিন্তা করে, আর ওই যে ঘটনাটা সেটা চিন্তা করে, আমি ছোট একটা বুকমার্ক বানিয়েছি এই বইটির জন্য। খুবই ফালতু হয়েছে আমি জানি। এই যে তো এখানে আমি চেষ্টা করেছি ওর হাতে একটু অনিয়ন্স আর যে বাড্রক্স ছিল ওর রুটগুলো দেখানোর, আর উপরে একটা লাইন ছিল যে লাইনটা বইয়ের মধ্যে আছে। তো চেষ্টা করেছি ওর মুখটা একটু হাসি হাসি দেওয়ার, আমি জানি না হয়েছে কি না, খুবই বাজে এঁকেছি। বাট যখন এটা আমি আঁকছিলাম আর এই লাইনটা পড়ছিলাম বা ঘটনাটা মনে করছিলাম, আমি জাস্ট চিন্তা করলাম যে কতটা ডিপলি চিন্তা করলে মানে এরকম চিন্তা ভাবনা মানুষের মাথায় আসে যে বাচ্চাকে তুমি বোঝাবা তুমি তার ফ্যামিলির জন্য কিছু আর্ন করেছো। খুব ইন্টারেস্টিং। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল টপিক। আসলে বই আমরা অনেকেই পড়ি, অনেক ধরনের বই আমরা পড়ি, কিন্তু কিছু কিছু বই আসলেই থাকে যেগুলো আমাদের একদম মনে দাগ কেটে যায়। আর যদি আপনারা কেউ এই বইটি পড়ে থাকেন, তাহলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই বইয়ের সবগুলো ঘটনার মধ্যে কোন ঘটনাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
ওকে, আজকের মতো এ পর্যন্তই। আমি পরবর্তীতে হয়তো বা আরও একটি বইয়ের রিভিউ নিয়ে আসবো।